আমি এখন তোমাদের সামনে 8 পেপারে ইউনিট 1-এর গীতার জ্ঞান যোগের সংক্ষিপ্ত আলোচনা করছি। তো গীতা শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশই এখানে আমি বর্ণিত করছি। প্রথমে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে ইবং বিবস্ততে যুগং প্রুক্ত বানহ ব্যয়ম বিবস্তান মানবে প্রাহ মনোরীক্ষা কেবহ বৈবৃত। অর্থাৎ শ্রীকৃষ্ণ যে জ্ঞান যুগের যে উপদেশ সেটা প্রথমে সূর্যকে দিয়েছিলেন, তারপর মনুকে দিয়েছিলেন, তো তারপরে তিনি বলেছেন যে তুমি যেহেতু আমার প্রিয় সখা এবং পার্থ, তো সেজন্য আমি তোমাকে দিচ্ছি, যেহেতু তুমি আমার প্রিয় এবং সখা সেজন্য আমি তোমাকে সেই জ্ঞানযুগের উপদেশ দিচ্ছি। এই জ্ঞানযুগের উপদেশ সবাই জানতে পারে না, যে আমার প্রিয় ভক্ত যিনি আমার সখা তিনি এই রহস্যময় যে তথ্য তাকে আমি একমাত্র জানাই। অর্জুন উপাচ্য অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্তত কথমেত দ্বিজানিয়াং তমাধু। অর্জুন উপাচ্য অপরং ভবত জন্ম পরজন্ম পরং জন্ম বিবস্তত কথমেত দ্বিজানিয়াং তমাধু উক্ত বাণীতি। অর্থাৎ অর্জুন বলছে যে হে ভগবান, হে কৃষ্ণ, তুমি তো অনেক আগের কথা বলছো, এ তো তোমার জন্ম তো হয়েছে বসুদেবের ঘরে, এই জন্য পরং ভবত জন্মং পরং জন্ম বিবস্তত কথমেব বিচানিয়াং তোমার তো উপযুক্ত বাণীতি। অর্থাৎ তুমি তো অনেক আগের কথা বলছো হে ভগবান। অর্জুন প্রশ্ন করেছেন শ্রীকৃষ্ণ ভগবানকে যে তুমি তো অনেক আগের কথা বলেছো, কিন্তু তোমার জন্ম তো এখন বসুদেবের ঘরে হয়েছে, দৈবিকীর ঘরে হয়েছে, তো এত আগের কথা তুমি কী করে জানো? শ্রীকৃষ্ণ বলেছেন বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন। আমার অনেক জন্ম হয়েছে, তোমারও অনেক জন্ম হয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে আমার অনেক এবং বহুবার জন্ম হয়েছে, তোমারও অনেক বা বহুবার জন্ম হয়েছে, তুমি জানো না কিন্তু আমি তা জানি, সেজন্যই তুমি বলছো যে তোমার এই প্রশ্ন, সেজন্যই তোমার এই প্রশ্ন। যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে আমি যদা যদা হি ধর্মস্য গ্লানি ভগবতী ভগবত প্রবুত্থান ধর্মস্য তদাত্মনং সৃজমহ পরিত্রাণং সাধুনং বিনা। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভগবতী ভগবত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মনং সৃজমহম পরিত্রাণং সাধুনং বিনাশ চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনায় সম্ভাবনে যুগে যুগে। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন যে আমি যখনই ধর্মে গ্লানি হয় তখনই আমার সৃজন এবং অবতার হয় এই পৃথিবীতে, কারণ বিভিন্ন কারণ আছে এই অবতারের, যে সাধুদের
রক্ষা করার জন্য এবং দুষ্টদের দমন করার জন্য এবং ধর্ম যখনই ধর্ম গ্লানি হয় তখনই আমি এই পৃথিবীতে এবং ধরাধামে আমি অবতীর্ণ হই। এই অবতীর্ণ বা অবতারের বিভিন্ন কারণ আছে, সাধুদের রক্ষা করার জন্য এবং দুষ্টদের দমন করার জন্য এবং ধর্মকে পুনরায় স্থাপন করার জন্য এবং অধর্মকে বিনাশ করার জন্য আমি এই পৃথিবীতে অবতীর্ণ হই এবং প্রত্যেক যুগে যুগে। তো গীতা জ্ঞান যুগে শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে চতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য, চতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য তস্য কর্তরমপি মাং বিদ্যকর্তরমপি অম ন মাং কর্মাণি লিপন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মাং জুহবি জানাতি কর্ম ভিন্ন স্বপদ্ধতি। অর্থাৎ চতুর্বর্ণ গুলি কী কী, যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য এবং শূদ্র, তো এই চতুর্বর্ণ সৃষ্টি ভগবান শ্রীকৃষ্ণ করেছেন গুণ এবং কর্মের। প্রকৃতি গুণ তিনটি গুণ অনুসারে সত্য রজতম, এই তিন গুণ অনুসারে মানুষ চারটি গুণে বিভক্ত হয়েছে, যেমন ব্রাহ্মণের প্রকৃতি সত্য প্রধান, ক্ষত্রিয় প্রকৃতি রজু প্রধান, বৈশ্য প্রকৃতি তম মিশ্রিত রজু প্রধান আর শূদ্র প্রকৃতি তম প্রধান। এই প্রকার বর্ণভেদ বা জাতিভেদ থেকে স্বতন্ত্র যে গীতার যে বর্ণভেদ করেছেন সেটা প্রাচীনকালে যে জাতিভেদ বংশভেদ সেটা থেকে অনেকটা আলাদা, তিনি যে বর্ণ বিভক্ত করেছেন সেটা হচ্ছে গুণ এবং কর্ম অনুসারে, গুণ এবং কর্ম অনুসারে তিনি এই চার বর্ণে বিভক্ত করেছেন। তো হে অর্জুন, আমি চতুর্গুণের সৃষ্টিকর্তা হলেও আসলে আমি অকর্তা, কেননা অব্যয়। প্রকৃতি তিন গুণ অনুসারে সত্য রজতম, এই তিন গুণ অনুসারে মানুষের চারটি বর্ণে বিভক্ত হয়েছে, যেমন ব্রাহ্মণ সত্য প্রধান এটা আমরা বলেছি। তো এই যে চারটি বর্ণ, সেই চারটি বর্ণ হচ্ছে গুণ এবং কর্মের ভিত্তিতে। তো গুণ এবং কর্মের ভিত্তিতে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য শূদ্র এই চারটি বর্ণ, এই চার বর্ণ গুণ এবং কর্ম অনুসারে বিভক্ত হয়েছে। তো গুণ এবং কর্ম অনুসারে ব্রাহ্মণ, যে ব্রাহ্মণের ছেলে যে একমাত্র ব্রাহ্মণ হবে, শূদ্রর ছেলে শূদ্র হবে এরকম কোনো কথা নেই, সেখানে সেই গুণ এবং কর্ম অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য এবং শূদ্র বর্ণ বিভক্ত হবে। শ্রীকৃষ্ণ এবার কর্মতত্ত্বের অবতারণা করে বলেন, হে অর্জুন, লোক সংরক্ষণের জন্য আমি কর্ম করি, কিন্তু লোক সংরক্ষণের জন্য আমি কর্ম করি কিন্তু আমি কর্মে নিলিপ্ত থাকি। কর্মফল স্পৃহা, কর্মফল স্পৃহা পরিত্যাগপূর্বক নিলিপ্তভাবে নিষ্কামভাবে আমি কর্ম করি। আমার যে উপাসক আমার স্বরূপকে এভাবে জানেন সেও কর্মে আবদ্ধ হয় না। পূর্বে জনকাদি রাজস্বীগণ আমাকে এভাবে জেনে কর্তৃত্বাভিমান পরিত্যাগপূর্ব নিলিপ্তভাবে নিজ নিজ কর্ম কর্তব্য কর্ম সম্পাদনে মোক্ষ লাভ করেছেন। হে পার্থ, তুমিও তাদের আদর্শ অনুসরণ করে নিষ্কামভাবে নিজ কর্তব্য পালন করো। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, কর্মতত্ত্ব পড়ো দুর্গেয় পণ্ডিত ব্যক্তিরাও। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে পণ্ডিত ব্যক্তিরও ভ্রমাত্মক হয়ে যায় যে কর্ম অকর্ম বিকর্মের মধ্যে পার্থক্য করতে
পারে না, সঠিকভাবে পার্থক্য করতে পারে না। তো কর্ম করার আগে সে কর্ম এবং অকর্ম বিকর্ম বলতে আমি কি বুঝি সেটা জেনে নেওয়া খুবই দরকার, কারণ না হলে বন্ধন থেকে মুক্তি লাভ কখনো সম্ভব নয়। শ্রীকৃষ্ণ কর্মতত্ত্বে আলোচনা করেন, কেননা কর্ম অকর্ম এবং বিকর্ম স্বরূপ সম্পর্কে, কেননা কর্ম অকর্ম বিকর্ম স্বরূপ সম্পর্কে অবগত না হলে সঠিক কর্ম সাধন করা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, কিং কর্ম কিম কর্মেতি কবয়ো পাত্র মোহিতা তত্ত্বে কর্ম ভোক্ষামি যজ গাত্তা মুখ্য সেহ সুবাত। হে অর্জুন, কর্ম কি অকর্ম বা কি এ বিষয়ে জ্ঞানী ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তিও সঠিক বোধ নেই। এই জন্য হে অর্জুন, কর্মতত্ত্ব সম্পর্কে তোমার অবগতি প্রয়োজন, যা জানলে অশুভ অমঙ্গল থেকে তুমি মুক্ত থাকতে পারবে। হে অর্জুন, সাধারণভাবে কর্ম সম্পর্কে মানুষের ধারণা ভ্রমাত্মক। মানুষ অহংকার বশত মনে করে যে আমি কর্মকর্তা এবং আমার আত্মাই কর্ম করি, আত্মাকে আমি সাথে যুক্ত করে ফেলে। শ্রীকৃষ্ণ এখানে সাংখ্য মত উল্লেখ করে এমন ধারণাকে ভ্রমাত্মক বলেছেন। আত্মা বা পুরুষ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, আত্মা নিষ্ক্রিয় উদাসীন সাক্ষী চৈতন্যময়, পুরুষ বা আত্মা কর্ম করে না, কর্তৃত্বাভিমান বা আমি বা আত্মা কর্ম করে না, প্রকৃতি কর্ম করে। মানুষ প্রকৃতি সম্মত দেহ এবং অহংকারকে আত্মারূপে গণ্য করে প্রকৃতি কর্মকে আত্মার কর্ম বলে মনে করেন, ফলে ভ্রমে পতিত হয়। আত্মা সর্বত স্বাধীন, মানুষ তার অজ্ঞতাবশত আমি কে অর্থাৎ নিজ আত্মাকে প্রকৃতির আজ্ঞাবহ দাসরূপে বা পরাধীন রূপে গণ্য করে প্রকৃতির মানুষ তার অজ্ঞতাবশত আমি কি বা নিজ আত্মাকে প্রকৃতির দাসরূপে পরাধীন রূপে গণ্য করে নিজেকে সংসার চক্রে আবদ্ধ করি, অশেষ দুঃখ কষ্টের সম্মুখীন হয়। কিন্তু আমি বা আত্মা কর্ম করে না, প্রকৃতি একমাত্র কর্ম করে। এটা হচ্ছে কর্ম বিকর্ম। দ্বিতীয়ত, বিকর্ম সম্পর্কে সাধারণ মানুষ ধারণা ভ্রমাত্মক। মানুষ সাধারণত অশুভ কর্মকে বিকর্ম বলে মনে করে, কিন্তু কর্ম মাত্রে শুভাশুভ মিশ্রিত। আমরা এমন কোনো কর্ম করতে পারি না যা সাধারণ মানুষ অশুভ কর্মকে বিকর্ম কর্ম বলে মনে করে, কিন্তু কর্ম মাত্রে শুভাশুভ মিশ্রিত। আমরা এমন কোনো কর্ম করতে পারি না যা অবিমিশ্রিত শুভ কর্ম মাত্রে কোথাও না কোথাও অনিষ্ট ফল প্রসব করে। প্রত্যেক কর্মই অপরিহার্যভাবে শুভাশুভ মিশ্রিত। শুভাশুভ উভয়ই আত্মার বন্ধন, কাজে শুভ কর্মকে কর্ম এবং অশুভ কর্মকে বিকর্ম বলা সমীচিত নয়। প্রকৃতপক্ষে কর্ম নয়, কামনা বাসনা ফলাশক্তি বন্ধনের কারণ। অনাসক্তভাবে মানে সমস্ত কর্ম কামনা বাসনা ত্যাগ করে ঈশ্বর সম্পন্ন হয়ে কর্ম করলে ফল যদি অশুভ হয় তাহলে সেই কর্মকে বিকর্ম বা অবিহিত কর্মরূপে গণ্য করা যাবে না। আত্মজ্ঞানীর কাছে বিকর্ম বলে কিছু নেই, অজ্ঞ ব্যক্তির কাছেই বিকর্ম হয়। কাম্যকর্মী বিকর্ম হয়। অকর্ম সম্পর্কে সাধারণ মানুষের ধারণা ভ্রমাত্মক। কর্মত্যাগকে বা কর্মশূন্যতাকে
অনেকেই অকর্ম রূপে গণ্য করে, কিন্তু কর্মশূন্যতা কর্মশূন্যতা কখনো অকর্ম নয়, কেননা কর্মশূন্যতা মুক্তির একমাত্র উপায় নয়, কর্ম মাত্রই বন্ধনের কারণ। কর্মশূন্যতাই মুক্তির একমাত্র উপায়। জ্ঞানী ব্যক্তি কর্ম ফল কামন কর্মফল